বন্ধুরা চলে আসলাম আমি আমার পাখির বাড়ির দ্বিতীয় পর্ব ভিডিওটাকে নিয়ে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ, স্বাগতম আমার নতুন ভিডিওতে। যারা আমার চ্যানেলে এখনও নতুন অথবা আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করে নেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে হয়ে যাবেন রাইডার মাসুদের ফ্যামিলি মেম্বার। ঝাঁকে ঝাঁকে নানান জাতের পাখি তখন দল বেঁধে ফিরছিল বাড়িতে, আকাশের দিকে তাকিয়ে খুবই ভালো লাগছিল। কিছুক্ষণের মধ্যে বাড়ির সকল গাছপালা বক পানকড়ি ও দেশি বিদেশি পাখিদের দখলে চলে যায়। যেখানেই তাকাই না কেন, পাখি আর পাখি, পাখিদের ডাকে মুখরিত হয়ে আছে বাড়িটি ও তার চারপাশ। বন্ধুরা, বাড়িটি হচ্ছে মৌলভীবাজারের সদর উপজেলা একাটুনা ইউনিয়নের বরকাপনের মাহমুদ মিয়ার বাড়ি। 15-16 বছর ধরে বাড়িটি পাখিদের অভয়ারণ্য হয়ে উঠেছে। বাড়িটির লোকজনও বন্ধুত্ব করে নিয়েছে পাখিদের সঙ্গে, মমতা ভালোবাসা ও নিরাপত্তায় পাখির দলটিকে আগলে রাখছেন তারা। মাহমুদ মিয়া আমাদেরকে জানায় 15-16 বছরের বেশি হবে এই পাখির অভয়ারণ্য এখানে, আর এখানে আছে বক পানকড়ি হাঁস শালিক সহ অনেক রকমের পাখি। সে আমাদেরকে আরও জানায় কেউ এখানে পাখি শিকার করতে পারে না বা এলাকার লোকজনও শিকার করতে দেয় না, এখানে অনেক পর্যটন আসে এই পাখির অভয়ারণ্যকে দেখার জন্য। হ্যাঁ বন্ধুরা, আসলে আমরাও এসে দেখি অনেকে এখানে এসেছে দেখার জন্য, ছবি তোলার জন্য। বন্ধুরা, আমরা যখন বাড়িতে যাই তখনও খুব একটা পাখি দেখি নাই, অল্প স্বল্প পাখি আসা শুরু করছে এবং গাছের ভিতরে 2-4টা পাখি বসে আছিল। তা আমরা বাড়ির লোকজনের সঙ্গে কথা বলার সময় ওনাদের উৎসাহের সঙ্গে বলেছিল যে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই পাখিরা চলে আসবে, কিন্তু আমাদের কথাবার্তা বলতে বলতেই বা চলতে চলতেই দেখি যে পরিবেশ বদলে যেতে থাকে, ফিরতে থাকে ঝাঁকে ঝাঁকে বক পাখি আর অনেক পানকড়ি। পাখিদের আগমনের কিচিমিচি বাড়ির আকাশ মুখর হয়ে ওঠে, দেখতে দেখতে পাখিরা দল বেঁধে বাড়ির সব গাছগুলিতে এসে বসতে থাকে। আর একটা জিনিস কি জানেন, পাখিদের একটা বনু গন্ধ আছে যেটা বাতাসের সাথে আমাদের নাকে ভেসে আসতেছে। এখানে আছে আম কাঁঠাল গাছ সহকারে আরও অনন্য গাছ, আর সব গাছই ততক্ষণে পাখিদের দখলে চলে গেছে। শুধু বক নয়, অনেক পানকড়িও আছে এবং কি অন্যান্য জাতের দেশি বিদেশি পাখিও আছে, কিন্তু গাছে বসেই শান্ত হয়ে যায়নি তখনও তারা, চলছে ডাকাডাকিও। হঠাৎ করেই কোনো গাছ থেকে এক ঝাঁক পাখি উড়াল দিচ্ছে আকাশে, বাড়ির আকাশে 1-2টা চক্কর দিয়ে আবার আগের স্থানে এসে বসে গেছে তারা। তাদের সাথে কথা বলে আরও জানতে পারলাম যে তাদের কাছে খুব ভালো লাগে এটা, সন্ধ্যার আগ মুহূর্তে থেকে আসা শুরু করে এই পাখিরা, রাতে এক অসাধারণ ডাকাডাকি শুরু করে আবার শান্ত হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই, ফজরের আজানের সঙ্গে সঙ্গে গাছ ছাড়তে থাকে তারা, সে হাওরের দিকে চলে যায়। সারাদিনে এগুলোর আর কোনো খোঁজ খবর থাকে না, সন্ধ্যা হলেই দল বেঁধে উড়ে আসে পাখিরা আবার তাদের জায়গার ভিতরে। তা আমরা একটা জিনিস জানতে চাইলাম যে ঝড়ের সময় তারা কি করে। তখন তারা বলল ঝড়ের সময় গাছের নিচের অংশে অনেকটা মাটিতেও নেমে আসে, ঝড় শেষে প্রকৃতি যখন ঠান্ডা হয়ে যায় বা শান্ত হয়ে আসে পাখিরা আবার গাছে উঠে যায়। অনেক পাখি আহত হয় সকালবেলা, এরকম আহত পাখিদেরকে তারা গাছে তুলে দেয়। এক সময় যখন পাখিরা শক্তি সঞ্চয় করে বা উঠতে পারে বা তারা ঠিক হয়ে যায় তখন তারা আবার দলের সঙ্গে মিশে যায়। এখানে কয়েকজনের সাথে আলাপ করে জানতে পারলাম কয়েক বছর ধরে এই পাখিদের আনাগোনা এবং এখানে বসবাস, ধীরে ধীরে এর সংখ্যা বাড়তেছে, আর সন্ধ্যা হলে পাখিদের ডাক আর উড়ারিতে ভিন্ন এক পরিবেশ তৈরি হয়, আর এখানে পাখিরা নির্বিঘ্নে থাকতে পারে বিদায় বা পাখিরা বসবাস করতে পারে বিদায়। এই বাড়িটির নাম হয়েছে পাখি বাড়ি এবং এই বাড়িটিকে পাখিদের অভয়ারণ্য তৈরি করা হয়েছে। তাহলে বন্ধুরা, এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর যতটুকু পারছি এলাকার লোকজনের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে রাইড করুন। মনে রাখবেন, আপনার সচেতনতাই আমার নিরাপত্তা। আসসালামু আলাইকুম।